राज्यवासी के माछेर जोगान दिते द्वितीय बारेर मतो त्रैमासिक राज्यभित्तिक पर्यालोचना बैठक अनुष्ठित हलो मत्स्य दप्तरे बृहस्पतिवार। मत्स्य दप्तरेर आधिकारिकेर कार्यालयेर कन्फारेंस हले ई बैठक अनुष्ठित हय। बैठके उपस्थित छिलेन मत्स्यमंत्री सुधांशु दास। राज्य माछेर चाहिदार तुलनाय जोगान अत्यंत कम। माछेर चाहिदा ओ जोगानेर मध्ये पार्थक्य कमानोर लक्ष्ये अर्थनैतिक बर्षके चारटि भागे भाग करे काज करे चलछे मत्स्य दप्तर। इतिमध्येई प्रथम तीन मासेर टार्गेट सम्पन्न हयेछे। एबार द्वितीय त्रैमासिक लक्षण निरूपणेर लक्ष्ये बृहस्पतिवार द्वितीयबारेर मतो राज्यभित्तिक पर्यालोचना बैठक आयोजन करे मत्स्य दप्तरेर आधिकारिकेर कार्यालयेर कन्फारेंस हले। এই বৈঠকে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন। তিনি স্বীকার করেন রাজ্যের চাহিদার তুলনা মাছের যোগান অনেকটাই কম। এই ঘাটতি কিভাবে পূরণ করা যায় সেই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। বৈঠকে রাজ্যের হ্যাচারির বিভিন্ন ফান্ডগুলি কি অবস্থায় রয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস জানান, পয়লা বৈশাখ এবং জামাই ষষ্ঠীর মতো দশমীর দিনেও রাজ্যবাসীকে সুলভ মূল্যে মাছ বিক্রির বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। রাজ্যের বাজারগুলিতে মাছের অত্যাধিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি জানান, এক্ষেত্রে তার দপ্তর বিশেষ কিছু করার নেই, কারণ মৎস্য ব্যবসায়ীরা বহিরাজ্য থেকে মাছ ক্রয় করে রাজ্যে এনে বিক্রি করেন। তবে এক্ষেত্রে মৎস্য ব্যবসায়ীরা মাছের ফরমালিন ব্যবহার করছে কিনা বা বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশাচ্ছেন কিনা এই বিষয়ে মৎস্য দপ্তর লক্ষ্য রেখে চলছে প্রতিনিয়ত। আজকে আমাদের ফিশারি ডিপার্টমেন্টের আমরা সেকেন্ড টাইম স্টেট লেভেল রিভিউ মিটিং এ আমরা অংশগ্রহণ করছি। আমরা গত সম্ভবত এপ্রিল মাসে আমাদের যখন ফার্স্ট রিভিউ মিটিং হয় তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কোয়ার্টারলি টার্গেট নিয়ে আমরা মাঠে নামবো এবং ওভারঅল পুরো স্টেটে ফিশারি ডিপার্টমেন্টের ডেভেলপমেন্ট, ফিশ প্রোডাকশন ইনক্রিজ করা সহ বিভিন্ন ইস্যুতে আমরা তিন মাসের টার্গেটের নিরিখে কাজ করব। সেই অনুযায়ী আমাদের তিন মাস কমপ্লিট হয়ে গেছে, যদিও আমরা মধ্যে এক মাস আমাদের ডিলে হয়েছে। তো গত তিন মাসে বা গত সময়ের মধ্যে ফিশারি ডিপার্টমেন্টের আমাদের সমস্ত আধিকারিক অফিসার মিলে আমরা যে টার্গেট ফিক্সড করেছিলাম সেই অনুযায়ী আজকে আলোচনা হবে আমরা কতটুকু অ্যাচিভ করেছি আগামী তিন মাসের জন্য। আজকে আমরা এখানে বসে আলোচনা করব আগামী তিন মাসে আমাদের অ্যাকশন বা কি হবে, আমাদের টার্গেট কি হবে, সেই অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব। মূল বক্তব্য হচ্ছে মাছ এমন একটা জিনিস যেটা রাজ্যের প্রায় 95% মানুষ এই মাছ খায় বা মাছের চাহিদা রয়েছে আমাদের প্রায় 95% মানুষের। সেই অনুযায়ী ডিমান্ড আমাদের অনেক বেশি কিন্তু প্রোডাকশন তুলনা অনুযায়ী অনেকটাই কম। তো সেই ডিমান্ড আমরা কিভাবে ফুলফিল করতে পারি, ফিশ প্রোডাকশন রাজ্যে কিভাবে বাড়ানো যায়, সেই অনুযায়ী আমরা দিনরাত্র আমাদের পুরো ডিপার্টমেন্ট আমরা সবাই মিলে কাজ করছি। তো এটা নিয়ে আজকে আমাদের পর্যালোচনা হবে। যতগুলি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে সেগুলি আমরা দেখব। ফিশিকালচার নলেজ সেন্টার কোন জায়গাতে গড়ে উঠেছে, তার পরিধি কতটুকু বিস্তার হয়েছে, সমস্ত বিষয় নিয়ে এবং আমাদের যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, হ্যাচারি রয়েছে, এগুলিও কি কন্ডিশনে আছে, সাবডিভিশনাল কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসাররা কি কাজ করেছেন, সমস্ত বিষয় নিয়ে আমরা আজ দিনভর পর্যালোচনা করব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।